ওয়েলকাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সকল নবনির্বাচিত চেয়ারম্যানগণ, 12টি ইউনিয়নের মধ্যে 9টিতেই নৌকা প্রার্থী চেয়ারম্যান জয় লাভ করেছেন। হাতীবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ আবু হিনা মোস্তফা কামাল সোহেল, 1 নং বড়খাতা ইউনিয়ন, আবুকর সিদ্দিক শ্যামল, 2 নং গড্ডিমারি ইউনিয়ন, মনোয়ার হোসেন দুলু, 3 নং সিঙ্গেমারি ইউনিয়ন, সেলিম হোসেন, 4 নং টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ, মজিবুল আলম সাদত, 6 নং পটিকা পাড়া ইউনিয়ন পরিষদ, মশিউর রহমান, 7 নং ডাইয়াবাড়ি ইউনিয়ন পরিষদ, ফজলুল হক, 8 নং নদাবাস ইউনিয়ন পরিষদ, শফিকুল ইসলাম, 10 নং বেলাগুড়ি ইউনিয়ন পরিষদ, আবুল হাশেম তালুকদার, 11 নং সানিয়াজান ইউনিয়ন পরিষদ। হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নের 9টিতেই নৌকা জয় এবং 3টি আওয়ামী লীগের বিদ্রোহী জয়ী। তো সুতরাং বুঝতেই পারছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নৌকার
ওয়েলকাম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সকল নবনির্বাচিত চেয়ারম্যানগণ, 12টি ইউনিয়নের মধ্যে 9টিতেই নৌকা প্রার্থী চেয়ারম্যান জয় লাভ করেছেন। হাতীবান্ধা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ আবু হেনা মোস্তফা কামাল সোহেল, 1 নং বড়খাতা ইউনিয়ন, আবু বকর সিদ্দিক শ্যামল, 2 নং গড্ডিমারি ইউনিয়ন, মনোয়ার হোসেন দুলু, 3 নং সিঙ্গিমারি ইউনিয়ন, সেলিম হোসেন, 4 নং টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ, মজিবুল আলম সাদত, 6 নং পটিকা পাড়া ইউনিয়ন পরিষদ, মশিউর রহমান, 7 নং ডাইয়াবাড়ি ইউনিয়ন পরিষদ, ফজলুল হক, 8 নং নদাবাস ইউনিয়ন পরিষদ, শফিকুল ইসলাম, 10 নং ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ, আবুল হাশেম তালুকদার, 11 নং সানিয়াজান ইউনিয়ন পরিষদ। হাতীবান্ধা উপজেলার 12টি ইউনিয়নের 9টিতেই নৌকা জয় এবং 3টি আওয়ামী লীগের বিদ্রোহী জয়ী। তো সুতরাং বুঝতেই পারছেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নৌকার জয় জয়কার।